আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিপা আরিফ হবিগঞ্জ ব্লগ। আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক হট ডে, অনেক রুদ্র ছিল, অনেক গরম ছিল, তো ভাবলাম সবার সাথে একটু পার্কে যাই। তো আমার ফ্রেন্ডদের সাথে আমি পার্কে গেছি, আর আমার বাচ্চাদের সাথে, বাচ্চাদেরকে নিয়ে গেছি। আসলে অনেক ভালো লাগছিল যে আসলে সবাই পার্কে গেলে আসলে ভালোই লাগে, অনেক ভালো লাগে সবাই একসাথে, অনেক ভালো লাগছিল। আলেকজান্দ্রা পার্কে গেছিলাম আমরা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকে একটু কি করি, এই জন্য ভিডিওটা করলাম আপনাদের জন্য। এই জায়গাটার মধ্যে আলেকজান্দ্রা পার্ক ঢুকতেই আসলে অনেক দিক দিয়ে ঢুকা যায়, আর এই জায়গাটা আমি সাইডে দিয়ে আসলে পার্ক করছিলাম, এই জন্য সাইডে দিয়ে এই জায়গাটা। এটা আলেকজান্দ্রা পার্কের ভিতরে আমি ঢুকছি, আর ঢুকে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। আর ভিতরে অনেকগুলি আসলে বার্ড ছিল আর হাঁস ছিল, অনেকগুলি হাঁস, পাখিগুলি দেখতে অনেক ভালো লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ছেলেমেয়েদেরকে নিয়ে, খুব সানি ডে ছিল, আসলে খুবই হট ডে ছিল, আর পার্কের ভিতরে অনেক মানুষ ছিল। পাখিগুলি এত সুন্দর লাগছিল, পাখিগুলি অনেক সুন্দর পাখি, আর কিছু কিছু হাঁসও আছে এখানের মধ্যে। একটা ছোট্ট একটা লেকের মতো, আপনাদেরও ভালো লাগবে আলেকজান্দ্রা পার্ক। হাঁটতে অনেক ভালো লাগছিল, যে আসলে এত ভালো লাগছিল যে ফ্রেশ বাতাস, সুন্দর হাওয়া। আপনাদের সাথে কিছু কিছু অংশ শেয়ার করলাম, যেখানে একদম খোলা মাঠ, মানুষ লোকজন বসে জায়গায় জায়গায় বসে আছে, আর এটা একটা ওয়াটারফল, ছোট্ট একটা ওয়াটারফল, এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর গাছের পাতাগুলি অনেক সুন্দর করে কাটা ছিল, অনেক গাছের মধ্যে ফ্লাওয়ার ফুটছিল, দেখতে অনেক ভালো লাগছিল। জায়গায় জায়গায় ব্রেঞ্চ ফলানো আছে, চাইলে রেস্ট নেওয়া যাবে এই ব্রেঞ্চগুলিতে মধ্যে। আর এটা হলো বাচ্চাদের প্লে এরিয়া। প্লে এরিয়াতে অনেক মানুষ ছিল, প্রথমে আমার ছেলেমেয়ে আসলে কি করতে পারে নাই, জায়গাই পায় নাই, যে কিসের মধ্যে খেলা, স্লাইড, সুইং, এগুলি একদম ভরপুর ছিল। পরে অবশ্য তারা একটু চান্স পাইছে, কারণ প্রচুর মানুষ ছিল, তো বাচ্চারা স্লাইড, স্লুইংয়ের মধ্যে অনেক কিউ, তো লাস্টে দিয়ে আমার ছেলে মেয়েগুলি খেলতে পারছে। আমার মেয়েতেও অনেক এক্সাইটেড ছিল, আমার মেয়ের ফ্রেন্ডের সাথে খেলবে। আসলে ভালোই লাগছিল, অনেক ভালো লাগছিল, ফ্রেশ বাতাস, ফ্রেশ হাওয়া, আসলে অনেক ভালো লাগছিল।
বসে বসে আমরা আইসক্রিম খাইছি। বসে বসে অনেক কিছু খেলাম। একদম খালি স্পেস। প্লে এরিয়ার থেকে চলে আসলাম, বাইরে চলে আসলাম। বাচ্চারা অনেক খেলাধুলা করলো প্লে এরিয়ার মধ্যে। এটা হলো ফুটবল এরিয়া, কেন মাঝে ফুটবল খেলায়। এখন অবশ্য আপাতত খেলতেছে না। অনেক স্পেস, অনেক স্পেস। আলেকজান্ডার পার্কটা অনেক বড়। সুন্দর করে গ্রাসগুলি কেটে রাখছে। এখানে একটা লেকের মতো পুকুর। আমাদের বাংলাদেশে বড় দিঘি বলে, দিঘির মতো। সুন্দর করে পরিষ্কার করে রাখছে। আপনাদের পাখিগুলো শেয়ার করলাম। অনেক হাঁস পানির মধ্যে সাঁতার কাটতেছিল। একদম ফ্রেশ, সুন্দর পরিবেশ। তাহলে ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তাহলে ঠিক আছে, আপনারা ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।